জয় হিন্দ এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। তো আজকের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে 29 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, ঠিক আছে? 29 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। তো ভিডিওটা স্টার্ট করবো, স্টার্ট করার আগে বলে দিই, আপনারা যারা ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস অথবা স্পেশাল এক্সিকিউটিভের জন্য সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট নিতে চান, অবশ্যই স্ক্রিন ডিটেল দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের যে প্রথম প্রশ্ন থাকবে 29 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন হচ্ছে, দেখুন সম্প্রতি রাজস্থানে কোন দেশের সাথে উষ্ট্রাহিন্দ 22 অনুশীলন শুরু করলো ভারত? আনসারটি হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? রাইট আনসারটি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন বি সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা আপনাদের পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবার ডেভিস কাপ জিতল কোন দেশ? আনসারটি হচ্ছে কানাডা, অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে? এই কাপটি টেনিস খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? এই কাপটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন 14th Euro India 2023 অনুষ্ঠিত হবে কোথায়? রাইট আনসার হচ্ছে বেঙ্গালুরু, অপশন সঠিক এ সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আপনাদের সামনে, 4 নম্বর প্রশ্ন, বৈধ নথিহীন যানবাহনকে শনাক্ত করতে ই ডিটেকশন পোর্টাল লঞ্চ করছে কোন রাজ্য? আনসারটি হচ্ছে উড়িষ্যা, অপশন সি সঠিক উত্তর। আমি খুবই তাড়াতাড়ি প্রশ্ন আনসারটা বলে যাবো, নোট করে সুন্দর করে নোট করে রাখবেন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, দেখুন হারঘর গঙ্গাজল প্রজেক্ট লঞ্চ করলো কোন রাজ্য? আনসারটি হচ্ছে বিহার, অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দেখুন প্রায় 7,000 কোটি টাকায় কোন প্যাকেজ জল কোম্পানিকে কিনে নিচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস? রাইট আনসারটি হচ্ছে অপশন সি বিসলেরি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের কী বলা হয়েছে এখানে, কোবেম্পু রাষ্ট্রীয় পুরস্কার 2022 পাচ্ছেন কোন ভাষার লেখক? ইমায়াম আকা ভি আন্নামালাই। রাইট আনসারটি হচ্ছে তামিল, অপশন এ সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন হচ্ছে, চাইনিজ হুয়াই জেটিই টেলিকম ইকুইপমেন্ট সেলস কোম্পানির পণ্য ব্যবহার ব্যান করলো কোন দেশ? আনসারটি হচ্ছে আমেরিকা, অপশন বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাইট আনসারটি হচ্ছে আপনাদের অপশন ডি সঠিক উত্তর, আলাপন বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। তো সুপ্রিয় দর্শক, চলে এসেছি 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আপনাদের লাস্ট প্রশ্নে 29 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্ন হচ্ছে, দেখুন মাই নেম ইজ নট দেবদাস শিরোনামে উপন্যাস লিখলেন কে? আনসারটি হচ্ছে আয়ুষ গুপ্ত, অপশন বি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।